বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। শ্রেষ্ঠ রান্নাঘরের সকলকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রেশমি পোলাও। অনেক মজাদার এবং রান্না করাও খুব সহজ, ঘরোয়া উপকরণে রান্না করা যায়। চলুন আমরা প্রসেসিংয়ে যাই। আমি এখানে মুগ ডাল আর পোলাওয়ের চাল আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। মুগ ডাল আর পোলাওয়ের চাল মিলে আমি দেড় পট মতো নিয়েছি, হাফ পট মুগ ডাল আর এক পট পোলাওয়ের চাল। আমি এখানে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখেছি। এরপরে আমি তেলের মধ্যে পেঁয়াজটা বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি। আমি এক কাপ পেঁয়াজ দিয়েছি। লাল লাল হয়ে গেলে আমি পেঁয়াজটা উঠিয়ে রাখব। তো এরপরে আমি ওই তেলের মধ্যেই গরম মশলাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি, তাহলে সুন্দর সেন্ট বের হবে। তো আমি যথারীতি রেগুলার গরম মশলায় দিয়েছি, সাথে কিচমিচ। এবং আমি ওই যে চালগুলো ধুয়ে ঝরাতে দিয়েছিলাম পানি, সেই চালগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটা আমি নাড়াচাড়া করতে থাকবো এবং ভেজে নেব খুব সুন্দর করে। ভাজতে ভাজতেই এর ভিতরে আমি সব রকম মশলা অ্যাড করব। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক ও কমেন্টস করবেন। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিলাম গাজর, গ্রেট করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এবং এটা যেহেতু রেশমি পোলাও, বিভিন্ন রকম একটু কালার দেখা যাবে, এই জন্যই সব রকম জিনিস এখানে অ্যাড করতে হবে। এবং খেতেও অনেক সুস্বাদু, এটা ঝটপট মেহমান আসলে এটা তৈরি করা যায়। তো আমি এর মধ্যে মশলা অ্যাড করছি, জিরার গুঁড়া দিয়েছি, একটু হলুদ আর হচ্ছে শাহি জিরা গোটাটাই দিয়েছি। দিয়ে আমি একটু ভেজে নেব আবার মশলা সহ। তো বন্ধুরা, এর মধ্যে আমি অ্যাড করলাম লবণ পরিমাণ মতো। আমরা যে পানিটা দেব, পানির মধ্যে আমরা একটু লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নেব। তো চালটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি এর মধ্যে একটু লিকুইড মিল্ক দিয়েছি, হাফ কাপের মতো। তো এটা আর কি ক্যামেরায় দেখানো হয়নি, আপনারা দিয়ে নেবেন। তো দিয়ে আমি এখন সুন্দর করে আর কি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে দেবো, এটা ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠেছে বন্ধুরা, এখন আমি যে বেরেস্তাটা ফার্স্টেই করে রেখেছিলাম ওই বেরেস্তাটা এখন দিয়ে দিচ্ছি। এই তো আমি বেরেস্তাটা দিয়ে দিলাম যথারীতি। দিয়ে আমি এটা আবার একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে। এবং ঢাকনা উঠিয়েছি, দেখুন বন্ধুরা একদম পোলাটা ঝরঝরে হয়ে গেছে। এর ভিতরে আমি অ্যাড করছি একটু খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আপনারা বাসাতেই তৈরি করে ফেলতে পারবেন, এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এটা তৈরি করবেন। এবং এইটা দেওয়ার ফলেই আর কি রেশমি পোলাওটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এবং আমি এখন পোলাওটা জাস্ট দমে বসিয়ে রাখবো। আর হ্যাঁ বন্ধুরা, পোলাওটা কিন্তু আমি অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করেছি, এটা কিন্তু ভিন্ন একটা টেস্ট আনে। এবং রেশমি পোলাও কিন্তু সাধারণত সরিষার তেলেই তৈরি হয়ে থাকে। দেখুন বন্ধুরা, ঝরঝরে হয়েছে এবং একটা সুগন্ধি বেরিয়েছে, যেটা আপনারা তৈরি করলেও পাবেন। তো আমি এখন ঢাকা দিয়ে বেশ আমি এখন এটা সার্ভের জন্য নিয়ে আসলাম। এখন আমি একটা প্লেটে সার্ভ করব। হুটহাট মেহমান আসলে ছটপট এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। এবং সবাই পোলাওটি বাসায় তৈরি করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।